প্রিয় শিক্ষার্থী এই লেকচারে আমরা আলোচনা করব সামান্তর দ্বারা সংখ্যক পদের সমষ্টি কিছু সমাধান নিয়ে অর্থাৎ তার আগে লেকচারে আমি দ্বারা সংখ্যক পদের সমষ্টির যে ফর্মুলা অর্থাৎ করি যেমন এখানে একটা অঙ্ক দেওয়া আছে আট যোগ চল্লিশ এই একটা ধারা অর্থাৎ সামান্তর ধারা এটা এবং এই সমান্তর ধারার যতগুলো সংখ্যা আছে সবগুলো পদ যদি যোগ করি তাহলে তার সমষ্টি কত অর্থাৎ তার সমষ্টি নির্ণয়ের যে সূত্র রয়েছে এন ইকাল টু এন বাই টু প্রথম পদ প্লাস শেষ পদ অথবা আরেকটা সূত্র রয়েছে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই সূত্রগুলোর সাহায্যে আমরা বের করতে পারবো তাহলে আমি যেই সূত্রের সাহায্যে ইউজ করি না কেন আমাকে এন এর ভ্যালুটা জানতে হবে সো আমি কিন্তু জানি না এখানে কতটা পদ রয়েছে বা পদ সংখ্যা রয়েছে এখানে শুধু দেখা যাচ্ছে একটা দুইটা তিনটা চারটা তারপর ডট 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 পাঁচটা পাঁচটা পদ দেখা যাচ্ছে তার মানে ডট ডট মাঝখানে আরো অনেকগুলো পদ সংখ্যা রয়েছে সেই পদ সংখ্যাগুলো আমি জানি না তো এই এন এর ভ্যালুটাই আমি জানি না এন এর ভ্যালু আমাকে বের করে নিয়ে আসতে হবে সেই জন্য আমি একটা সূত্র ইউজ করব তার আগের লেকচারগুলোতে আমি আলোচনা করেছি সমান্তর ধারা সাধারণ পদ এন এর মান কিভাবে নির্ণয় করতে হয় অর্থাৎ আমরা জানি যে এন পদ ইকুয়াল টু এ প্লাস 1 মাইনাস ওয়ান ডি তাহলে এই চল্লিশ সংখ্যাটি কত তম পদ যেমন এটা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ এখানে আরও অনেক ঢরঢরটা আছে আমরা জানি না তাহলে চল্লিশ যে সংখ্যাটি রয়েছে এটা কততম পদ অর্থাৎ অ্যানের ভ্যালুটা আমরা নির্ণয় করব। কারণ এটাই হচ্ছে লাস্ট ভ্যালু অর্থাৎ এটা যততম পদ এই ধারাটির অতগুলো পদ রয়েছে তাহলে চল্লিশটা এখানে বসিয়ে দিই তাহলে এ হচ্ছে প্রথম পদ আমরা এর মানে জানি দুই আর ডি হচ্ছে অন্তর পদদ্বয়ের অন্তর অর্থাৎ চার মাইনাস দুই ইকালটা হচ্ছে দুই তাহলে এ হচ্ছে দুই প্লাস এন আমাকে বের করতে হবে ডি হচ্ছে দুই সেক্ষেত্রে এখান থেকে আমি এন এর মান ক্যালকুলেশন করে নিয়ে আসতে পারি এন এর মান হচ্ছে টোয়ান্টি সো আমি এখন এন মান জানি সেক্ষেত্রে আমি এই সূত্র ইউজ করতে পারি অথবা এই সূত্র ইউজ করলে এস এনের এর মান অর্থাৎ সমষ্টি কত সেটা বের করতে পারবো তার আগে একটা কথা বলে রাখি আপনাদের সুবিধার্থে এটা হচ্ছে প্রথম পদ এটা হচ্ছে দ্বিতীয় পদ এটা হচ্ছে তৃতীয় পদ এবং এটা হচ্ছে চতুর্থ পদ সো এইভাবে আর অনেকগুলো পদ রয়েছে এবং সর্বশেষ যে চল্লিশ যে সংখ্যাটি রয়েছে এটা হচ্ছে তম পদ তার অর্থ দাঁড়াচ্ছে এই ধারাটির বিশটি সংখ্যা রয়েছে তো তাহলে এই টি সংখ্যা যোগ করলে টোটাল এখানে কত আসবে সেটাই আমার কাছে জানতে চেয়েছে যেখানে এস এন সম আমি লিখতে পারি এন হচ্ছে বিশ ডিভাইডেড বাই টু প্রথম পথ প্লাস শেষ পথ যোগ করলে এটা রেজাল্ট আসতেছে চারশো এবং এই সূত্রের সাহায্যে যদি আমি কাজ করি তাহলে এন এর মান হচ্ছে বিশ ডিভাইডেড বাই টু টু ইন্টু এর ভ্যালু হচ্ছে দুই প্লাস এর ভ্যালু হচ্ছে 20 মাইনাস ওয়ান ইন্টু ডি ডি এর ভ্যালু হচ্ছে দুই এটা ক্যালকুলেশন করলে চারশো বিশ সেম রেজাল্ট আসবে অথবা আপনি যদি এই সংখ্যাগুলোকে ক্যালকুলেটারের সাহায্যে অর্থাৎ দুই যোগ চার যোগ ছয় এভাবে চল্লিশ চেপ সংখ্যাটি রয়েছে অর্থাৎ বিশটি যে পদ সংখ্যা রয়েছে এগুলো যোগ করলে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে চারশো বিশের সমান হবে সো এই ক্ষেত্রে চারশো বিশ হচ্ছে এই ধারার সমষ্টি অর্থাৎ অ্যান্সার প্রিয় শিক্ষার্থী এই পর্যায়ে আমরা একটা সৃজনশীল ম্যাথ প্র্যাকটিস করব রাশিদ সাহেব তার বেতন থেকে প্রথম মাসে বারোশো টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতি মাসে পূর্ববর্তী মাসের তুলনায় একশো টাকা বেশি সঞ্চয় করেন তাহলে এই ট্রামগুলোকে আমরা অ্যান সংখ্যক পথ পর্যন্ত ধারায় প্রকাশ করব। তাহলে ক নাম্বার হচ্ছে প্রথম পথ বা প্রথম যে মাস প্রথম মাস দ্বিতীয় মাস তৃতীয় মাস এরকম করে অ্যানতম মাস যেটাকে আমরা আগে পদ বলতাম তাহলে প্রথম পদ অর্থাৎ প্রথম মাস হচ্ছে তিনি পান বারোশো টাকা প্লাস দ্বিতীয় মাস তিনি দ্বিতীয় মাসে পান প্রথম মাসের তুলনায় একশো টাকা বেশি তাহলে হচ্ছে তেরোশো টাকা এবং তৃতীয় মাসে পান তার পূর্ববর্তী মাসের থেকে একশো টাকা বেশি অর্থাৎ তেরোশোর সাথে আরও একশো যোগ করলে চোদ্দোশো টাকা সো এভাবে প্রতি মাসে একশো টাকা করে বাড়তে থাকে সেটা হচ্ছে অ্যানতম পর্যন্ত তো এটা একটা ধারা এই ধারা প্রকাশ করার জন্য বলতেছে আমি জাস্ট শর্টকাট বুঝিয়ে লিখলাম আপনি এগুলোকে সুন্দর করে জট করে সাজিয়ে লিখবেন সো খাম্বারের যে ম্যাটটা রয়েছে তিনি আঠারোতম মাসে কত টাকা অর্থাৎ যদি আমি দ্বিতীয় মাস ধরি এটা তৃতীয় মাস ছিল আমি যদি বলি যে এরকম ডট 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 প্লাস আঠারোতম মাস এই আঠারোতম মাসের সংখ্যাটা কত সেটা জানতে চাচ্ছে প্রথম অংশে ঠিক আছে যেমনটা ছিল তৃতীয় মাসের সংখ্যা ছিল চোদ্দশো টাকা দ্বিতীয় মাসের সংখ্যা ছিল তেরোশো প্রথম মাসে বারোশো সো আঠারোতম মাসের সংখ্যা কত অর্থাৎ কী পরিমাণ অ্যামাউন্ট উনি সঞ্চয় করেন সেটা জানতে চাইছে তাহলে আমরা জানি যে অ্যানতম পদ সংখ্যা নির্ণয় যে সূত্রটি রয়েছে অর্থাৎ পদসংখ্যা নির্ণয় সূত্র এটা আঠারোতম পদ সংখ্যা সো পদ পদসংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে অ্যানতম পদসংখ্যা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে আমি বলতে পারি আঠারোতম পদের সংখ্যা বা আঠারোতম মাসের টাকা যেভাবে লেখেন এ হচ্ছে প্রথম পদ প্রথম পদ এ হচ্ছে বারোশো এবং তাদের অন্তর হবে তেরোশো মাইনাস বারোশো অর্থাৎ একশো টাকা তো আমি বলতে পারি এর মান হচ্ছে বারোশো প্লাস এন হচ্ছে আঠারো মাইনাস ওয়ান ডি হচ্ছে একশো এটি ক্যালকুলেশন করলে আসবে উনত্রিশশো টাকা সো এই মাসে অর্থাৎ আঠারোতম মাসে উনি উনত্রিশশো টাকা জমা করেন এখন আমার কাছে দ্বিতীয় 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 অংশে জানতে চাইছিল যে যে এই টোটাল প্রথম প্রথম মাস মাস তৃতীয় পঞ্চম এই প্রথম আঠারো মাসে উনি কত টাকা সঞ্চয় করেন তাহলে আমি এন এর মান অর্থাৎ দ্বিতীয় অংশের জন্য যে বলতে পারি এন এর মান জানি আঠারো এর মান জানি আমি বারোশো এবং ডি এর মান জানি আমি একশো তো সূত্র আমার কাছে অনেকগুলো রয়েছে অর্থাৎ দুটো সূত্র রয়েছে সমষ্টি তার অর্থ হচ্ছে এই বারোশো তেরোশো চোদ্দোশো এভাবে যোগ করে উনত্রিশশো পর্যন্ত যোগ করে তার সমষ্টি কত সেটা বের করতে বলছে তাহলে আমি জানি এন বাই টু প্রথম পদ প্লাস শেষ পদ অথবা আরেকটা সূত্র জানি এসি ইকুয়াল টু এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি যে কোনো জায়গায় ভ্যালু বসালে আমরা অ্যান্সার পেয়ে যাব এন মান হচ্ছে আঠারো ডিভাইডেড বাই টু অর্থাৎ আঠারোটা পদ সংখ্যা সেজন্য এন এর মান আঠারো প্রথম পদ হচ্ছে বারোশো এবং শেষ পদ আমি জানি উনত্রিশশো এটা যোগ করলে আসবে ছত্রিশ হাজার নয়শো টাকা সো তিনি প্রথম আঠারো মাসে এই পরিমাণ টাকা সঞ্চয় করেন সুপ্রিয় শিক্ষার্থী গ নম্বর ম্যাথে বলা হচ্ছে যে তিনি কত মাসে মোট এক লাখ বাষট্টি হাজার টাকা সঞ্চয় করবেন তার মানে আমি প্রথম মাসে জানি উনি বারোশো টাকা সঞ্চয় করেন দ্বিতীয় মাসে তেরোশো টাকা সঞ্চয় করেন তৃতীয় মাসে চোদ্দোশো টাকা এভাবে আমি জানি আঠারোতম মাসে যেটা আমি খ নাম্বার থেকে পেয়েছি আঠারোতম মাসে উনি উনত্রিশশো টাকা সঞ্চয় করেন এখন আমাকে বলা হচ্ছে যে আরও যদি এরকম মাসের সংখ্যাগুলো অ্যাড করি তিনি টোটাল এক লাখ বাষট্টি হাজার টাকা সঞ্চয় করবেন এই টাকাটা টোটাল সঞ্চয় করতে অর্থাৎ এগুলো সব যোগ করলে এক লাখ বাষট্টি হাজার টাকা আসবে এই এক লাখ বাষট্টি হাজার টাকা সঞ্চয় করতে তিনি এরকম কতটা মাস প্রয়োজন হয় সো এই ক্ষেত্রে আমি সমষ্টির সূত্র জানি এস এন ইকুয়াল টু এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এক্ষেত্রে আমি আরেকটা ফর্মুলা জানি যেটা হচ্ছে এন বাই টু এ প্লাস পি অর্থাৎ প্রথম পদ বা শেষ পদ যোগ শেষ পথ আমি কিন্তু শেষ পদ জানি না কত মাস পর্যন্ত ওনার প্রয়োজন হবে এই এক লাখ বাষট্টি হাজার টাকা সঞ্চয় করতে সো এই ক্ষেত্রে এই ফর্মুলাটা প্রযোজ্য নয় তাহলে আমি এই সূত্রের সাহায্যে বের করতে পারি যেখানে আমি এ জানি বারোশো এবং ডি জানি একশো এন হচ্ছে আমাকে বের করতে হবে কত মাস প্রয়োজন হয় আর এস এন হচ্ছে এক লাখ বাষট্টি টোটাল সমষ্টি হচ্ছে এক লাখ বাষট্টি হাজার তাহলে এক লাখ বাষট্টি হাজার এন বাই টু ভ্যালু হচ্ছে বারোশো প্লাস হচ্ছে আমাকে বের করে নিয়ে আসতে হবে ডি হচ্ছে একশো সো এখান থেকে ক্যালকুলেশন করলে এন এর দুটা ভ্যালু পাওয়া যাবে মাইনাস আর একটা হচ্ছে ছত্রিশ সো এই মাস কখনও মাইনাস হতে পারে না সো এই ছত্রিশটাই হচ্ছে অ্যান্সার অর্থাৎ ছত্রিশ মাস পর্যন্ত উনি যদি সঞ্চয় করে এই ধারাতে তখন ওনার এক লাখ বাষট্টি হাজার টাকা সঞ্চয় হবে তো এটাই ছিল অ্যানসার